আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম এবং সবার জন্য ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে ঈদের সময়টা পার করছেন গরুর মাংস খাসির মাংস তো অনেক খাওয়া হলো মেহমানদারিতে কিন্তু তার পাশাপাশি যাই চিকেন কোরমা তাই আজকের পর্বে করে দেখাচ্ছি চিকেন কোরমা বা রোস্ট যে যাই বলুন তার জন্য একটু বড়ো সাইজের সোনালি মুরগিগুলো যেগুলো বারোশো থেকে চোদ্দোশো গ্রাম হবে এরকম দুইটি সোনালি মুরগি থেকে আমি জাস্ট রান পিসগুলো নিয়েছি এখানে চার পিস নিয়েছি আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে করতে পারেন তবে রান্না দিয়ে করলে একটু সুন্দর হয় তাই এভাবে করছি ভালোভাবে ধুয়ে পানি ছাকিয়ে নিয়েতে এক চামচ পরিমাণ লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এই পাঁচ মিনিটে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই দিচ্ছি টক দইটা ডিপে ছিল তাই একটু একটু শক্ত শক্ত লাগছে দুই টেবিল চামচ টক দইয়ের মধ্যে এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি আর একটা সিক্রেট গরম মশলা বাটা এখানে এক টেবিল চামচ যোগ করছি এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব কিভাবে তৈরি করেছি আর এখানে যে পেঁয়াজ ছিল দেশি পেঁয়াজ দুটো দেশি পেঁয়াজ এই মশলার সাথে বেটে নিয়েছিলাম তাই একটু একটি লাল টুকটুকে টমেটোর পেস্ট করে নিয়েছি আর এখানে লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আগে যেহেতু লবণ দিয়েছি এখন আর খুব বেশি লবণ দিব না এখন সবগুলো উপকরণ আমি একটু মাখিয়ে নিয়েছি আরও কিন্তু মশলা আছে ধাপে ধাপে আমি যোগ করছি তাতে করে ম্যাশটা ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা যোগ করছি এক চা চামচ পরিমাণ আর দেশি আদা বাটা যোগ করছি দুই চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়ো যোগ করছি পনেরো এক চা চামচ পরিমাণ আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটু রেডিশ কালার আসতে পারে মশলাটাকে এক সাইড করে রেখে দিচ্ছি বা যদি দেরি হয় সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দিতে পারেন এখন একটা কড়াইয়ের মধ্যে কিছু বেরেস্তা রেডি করে নিচ্ছি তার মধ্যে প্রায় ছয় থেকে ষাট টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে আর একদম মিহি করে কিছু দেশি পেঁয়াজ কুটিয়ে কুচিয়ে নিয়েছিলাম আমার হাতে দু মুঠো হবে এগুলোকে মিডিয়াম হিটে অনবরত নেড়ে নেড়ে এভাবে একটু ধৈর্য সহকারে বেস্তা করে নিতে হবে না হয় কিন্তু বেশি পুড়ে গিয়ে বেশি লাল হবে দেখতে ভালো লাগবে না এবং সারটাও তেতা হয়ে যাবে অবশ্য একটু ধৈর্য সহকারে মিডিয়াম হিটে করবেন দুই তিন মিনিট সময় লাগবে এবার অবশিষ্ট যে তেলটা আছে তার মধ্যে লবণ দিয়ে মাখানো যে মুরগির পিসগুলো আছে সেগুলোকে হাই হিটে প্রথম এক থেকে দেড় মিনিট এক মিট ভেজে নিতে হবে এবং পরবর্তীতে উল্টে দিয়ে সেক্ষেত্রে এক মিনিট একটু লো হিটে বা মিডিয়াম হিটে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু হার্ড করা যাবে না ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এভাবে যখন একটা রেডিসেডি লুক আসবে তখন তুলে নিতে হবে আর অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলটা একটা কড়াইয়ের মধ্যে দিলাম পাশাপাশি সে আরও এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম এর মধ্যে যে দেশি পেঁয়াজ বাড়াটা ছিল মশলার পরবর্তীতে বেটেছিলাম তাই কালো হয়ে গিয়েছিলো সেই পেঁয়াজটা দিয়ে মিডিয়াম হিটে পেঁয়াজটাকে আগে একটু তেলের মধ্যে দাগিয়ে নিচ্ছি পেঁয়াজের পানিটা যখন একটু শেষ হয়ে আসবে আর ফুট তে উঠা ফুটে ওঠাটা বন্ধ হতে শুরু করবে তখন আমাদের যে মশলার মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা এখানে দিয়ে দিতে হবে অবশ্যই চুলার আঁচটা হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মিডিয়াম টু মিডিয়াম লো হিটে দিয়ে এই মশলাটাকে ধৈর্য সহকারে তিন থেকে চার মিনিট এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এরকম যখন তেল এবং মশলাটা আলাদা হয়ে আসবে এভাবে তেলটা উপরে ভেসে থাকতে চেষ্টা করবে ঠিক সেই তলা যাতে লেগে না যায় একটু নেড়ে দিয়ে এখানে কিন্তু মাংসগুলো মিশিয়ে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর তেলটা উপর থেকে ভাসতে শুরু করেছে তেলটা ভাসার পরও আরও এক মিনিট এভাবে আমরা দাগিয়ে নিচ্ছি মোট কথা আমার এইটুকু করতে প্রায় চার মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম থেকে মিডিয়াম লোহি এবার যে অবশিষ্ট মশলাটা ছিল তার সাথে একটু পানি মিশিয়ে দিয়ে খুন্তিতে যে লেগে থাকা মশলাটা আছে তার মধ্যে একটু আমি হাফ কাপ পরিমাণ এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যখন পানিটার সাথে মশলাটা মিশে একটু টকবক করতে শুরু করবে তখন ভেজে রাখা যে মাংসের টুকরোগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু অবশ্যই এখানে সোনালি মুরগিটা নেবেন ফার্ম দিয়েও করা যায় তবে দেশি মুরগিটা নিলে এমনিতে যেহেতু একটু শক্ত কোরমাটা খেতে ভালো লাগে না তবে আমার কাছে কক মুরগিটা দিয়ে করলেই বা সোনালিটা দিয়ে করলেই বেশি ভালো লাগে তাই এটা দিয়ে করছি পরবর্তীতে আরও হাফ কাপ পানি যোগ করে মোটা এক কাপ পানি লেগেছিল এখন চুলা রাসটা মিডিয়াম হিট দিয়ে এগুলোকে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তবে ফাঁকি দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিবেন না হয় কিন্তু তলায় লেগে যাবে এবং একটা বাজে তৈরি হবে একটু নেড়ে চেড়ে দিয়ে দু চারটি এরকম কাঁচামরিচ দিতে পারেন ফালি না করলেও হবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের এভাবে চার পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটা উল্টে আমি মাংসের পিসগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সবদিকেই ঝোলটা ভালোভাবে ঢুকতে পারে ঝোল যতটুকু দেওয়ার তা কিন্তু আগে দিয়ে দিয়েছি এই চার পাঁচ মিনিটে মিডিয়াম হিটে রান্না করাতে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন যখন এরকম মাখা মাখার চা একটু বেশি ঝোল থাকবে তখন এ পর্যায়ে যে ব্যারেস্তাগুলো করা হয়েছিল তার মধ্যে বেশি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ব্যারেস্তাটা একটু বেশি দিতে হয় আর এতে করে কালারটা খুব সুন্দর আসবে নর্মালি মাংসটা যেরকম লাল হয় সেরকম আসবে না হালকা একটা রেডিশ ভাব আসবে আবার একটা সাদা সাদা লোকও আসবে দুইটা মিলে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তৈরি হবে ব্যারেস্তাটা দিয়ে মিডিয়াম থেকে মিডিয়াম লো হিটে এভাবে আরও দুই তিন মিনিট রান্না করে নিব তারপর ঢাকনাটা খুললে কিছু বেরেস্তা গলবে কিছু বেরেস্তা আস্ত থাকবে আর এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবং অবশ্যই একটা সুন্দর ফ্লেভার আসবে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি মাংসগুলোকে তাতে করে একশো পারসেন্ট ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে ঝোলটা ফাইনালি আরও কয়েকটা বেরেস্তা এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে যখন এরকম একটা গ্রেভিনেস তৈরি হবে দেখেই কিন্তু বুঝতে পারছেন বলার চেয়েও কিন্তু দেখেই বেশি ভালো বোঝা যাচ্ছে তখন চুলা রাসটা নিভিয়ে দিবেন চুলা রাসটা বন্ধ করে এখন যেহেতু আমার কাঙ্ক্ষিত একটা গ্রেভিনেস চলে এসেছে তাই আর চুলার উপরে রাখছে না কিছুক্ষণ আমি অন্য আরেকটা ঠান্ডা জায়গায় রাখছি যখন কিছুটা ঠান্ডা হবে খুব বেশি না তখন এরকম একটা সুন্দর কালার তৈরি হবে আর বাটিতে পরিবেশন করে নিতে পারবে চুলার ওপর রাখার আর কোনোই দরকার নেই যেহেতু আমাদের কাঙ্ক্ষিত গ্রেভিনেসটা এসেছে যে কোনো রান্নায় যখন কাঙ্ক্ষিত ঝোলটা ঝোলের ঘনত্বটা চলে আসবে তখন কিন্তু আর চুলার উপর রাখা একদমই ঠিক হবে না তাহলে দর্শকগণ দেখলেন তো কত সুন্দরভাবে কত সহজভাবে কত সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি তৈরি করে দেখালাম হালকা ঝাল মিষ্টির কম্বিনেশনে খুব সুন্দর একটা রোস্ট তৈরি হয়ে গেল এটা পলাও খিচুড়ি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ